আমি সিঞ্জিনী লাহিড়ি। আজ আমি আমার সকল গুরুজনদের শ্রদ্ধা জানিয়ে একটি আবৃত্তি পরিবেশন করছি। কবি রতন তনু ঘাটের লেখা কবিতা পাপানের প্রশ্ন। স্কুলে আজ রেজাল্ট দেবে, ব্যস্ত গোটা বাড়ি, খাচার বসা ময়নাটাও করে নিয়াজ আর কুট্টি পিসি রান্না ঘরে, বকুল মাসি ছাদে, গৃহস্থালের সমস্ত কাজ জরুরি সংবাদে, অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়, মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দু পাশে সংশয়, স্কুলের গেটে স্বপ্নের চুপ উথাল পাথাল ঢেউ, গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ, এমন সময় ঠং 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 ছড়িয়ে পড়ে ছুটি, রেজাল্ট হাতে বিদ্যেবানরা কুধাও খুনসুটি, দূরের থেকে চেঁচায় পাপা আমি সেকেন্ড ক্লাসে, সব মাইদের বাঁকা চোখরা তা কালো চারপাশে, মা বললেন ঢের হয়েছে মুখ দেখানো ভার, ফার্স্ট কে হলো নামটা শুনে অঙ্কে কত তার, পাপান বলল দেবল গুপ্ত, অঙ্কে সে একশোই, আমি পেলাম নব্বই, তার বেশি পেলাম কই, সারা কাদিন খেলিস শুধু, মা বললেন রেগে সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে, চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে, দেবল হলো চাঁদের টুকরো সবাই তা জানে, তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে, ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে, বলুক তাতে দোষ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে, মায়ের কথায় পাপান শোনার দু চোখ ছেপে আসে, সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা ভালো বলো, বলতে বলতে পাপান শোনার দু চোখ ছল ছল, মুখের ওপর উত্তর দিস, মা বললেন একই খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি, মায়ের কাছে জবাব পাইনি দু চোখ ভেসে নদী, ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি, বলুন সবাই মঞ্চে পাপান মুখখানা যে কালো, সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা বেশি ভালো, নমস্কার।